এখন পুষ্পপাতা নেকলেস ওর গলায়। সোনাবউ জানলে খুব রেগে যাবে। ওদের গিয়ে বলো ঝুমকো বাড়ি থেকে পুষ্পপাতা নেকলেস চুরি করেছে, কাউকে না বলে। আসল লোকটা এখনো বেঁচে আছে, পান্নালাল রায়। বাঁচবে না, যদি বেঁচেও যায় আমি মেরে দেব। মতিকে আমি, তুমি আর গিনি রায় মিলে মিলে মেরেছি। সেই খুনের আমিও একজন অংশীদার। আর সেই আমি বলছি যে মতির মেয়েকে আমি বাঁচিয়ে দিয়ে যাব। আমি আমার বৌমাকে আমি বাঁচাবো। আমি ঝুমকো, এটাই তোমার শেষ খাওয়া। দইতে বিষ মেশানো আছে ঝুমকো। আমার শরীরটা কেমন করছে? ও মা, সবাস সবাস ঝুমকো, সবাস। কাদের কথা বলতিস? পানালালায় জানো, ওই মানুষটা না ওই হাসপাতালের বেডে শুয়ে আছে। এই টাকা পয়সা নিয়ে না গেলে না ওই কাটা সেরা হইব না। আজ নদিনা যাইও রে বৈদ, আজ নদিনা যাইও রে বৈদ, নদীর ঘোলা ঘোলা পানি, আজ নদিনা যাইও রে বৈদ, আজ নদিনা যাইও রে বৈদ, নদীর ঘোলা ঘোলা পানি। আজ কতদিন পর তুই নিজের গলায় গান গাইলে। তুই আরে বৌদির গলা দিয়ে গান গাই, কি সব সাহেব সুবোধের মতো সুদ বুদ গায়ে জামা চকি গগল। কি করছো বাবা? এই টাকা গুনছি আর বসে বসে ভাবছি যে যদি চোখের নিমেষে দ্বিগুণ হয়ে যেত। বাবা, মাঝে মধ্যে আমাকে গুড ফর নাথিং মনে হয়। না তোমার জন্য কিছু করতে পারছি, না দাদু ভাইয়ের জন্য কিছু করতে পারছি। আর বাবা এইভাবে কেন বলছিস? সত্যি বাবা, এদিকে ঝুমকোকে দেখো, সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য। অনেক ভাগ্য করে বউ পেয়েছিস রে, অনেক ভাগ্য করে বউ পেয়েছিস। তোর মা যদি সেটা বুঝতো। বুঝবে বাবা, মা ঠিক বুঝবে। কে জানে, আরে আরেকবার গুনে দেখ তো কত আছে। ১.৫ হাজার টাকা। এতে তো একদিনের ওষুধও হবে না। একজন সিকিউরিটি গার্ডের কি বা ক্ষমতা, কত টাকাই বা উপার্জন! তবে তার শির দ্বারা তোমাদের সকলের থেকে অনেক বেশি সোজা। নোলক, চোখ রাঙিও না কিনিব, চোখ রাঙিও না। ছোট থেকে বড় হয়ে গেলাম তোমার এই চোখ রাঙানি দেখে। আমরা তো আর কেউ ছোট নেই। নোলক, তোর মাথাটা কি একেবারে গেছে? আছে, মাথাটা আছে, তাই তো এখনো সুস্থ আছে। না হলে তোমাদের মতো অসুস্থ মস্তিষ্কের হয়ে যেতাম। খুব বড় বড় কথা বলছিস দেখছি, ভুলে যাস না তুই কিন্তু এই বাড়ির দয়াতে আছিস।
গিনি বউ চলে যাব, আর বেশি দিন এখানে থাকবো না আমি। নোলুক, হ্যাপি ভাই, চলে যাব এখান থেকে, চলে যাব। তোমাদের এই বিয়ে বিয়ে খেলাটা বন্ধ হলেই চলে যাব। দরকার নেই আমার এই সুখের, এই বই ভাবের আমার দরকার নেই। আমি, আমার বোন টিকলি, সবাই এখান থেকে চলে যাব, সবাই চলে যাব। বাবা, তুই আজকে টিকলির মুখপাত্র হয়েছিস নাকি? হ্যাঁ, ও নিজের কথা নিজে বলতে পারে না? এই বাড়ির মেয়ে পারবে ওখানে গিয়ে থাকতে? দুদিন থেকেই তো চলে এসেছিল। পারবো, পারবো গিনি বউ। হ্যাঁ, ওরা হয়তো আমাদের মতো অত শিক্ষিত নয়, কিন্তু ওদের মধ্যে মন আছে, ভালোবাসা আছে, যেটা হয়তো আমাদের কারোর মধ্যে নেই। বাবা, দুই বোন মিলে তাকে মেরে জ্ঞানের দোকান খুলে বসে আছিস দেখছি। দাঁড়া, সোনা বউ আসুক, হচ্ছে তোদের। থাক থাক কুঞ্জা, ওদের বলতে দে। হ্যালো, আমি গিনি বউ বলছি। হ্যাঁ গিনি বউ, বলো। তোমার মামা আছেন? হ্যাঁ আছেন। কেন, কিছু দরকার? হ্যাঁ, একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। মামা, মামা! হ্যাঁ, কি হয়েছে? গিনি বউ কথা বলতে চায়। ও, না। হ্যাঁ বলুন, কি খবর, কেমন আছেন? ভালো আছি। মিস্টার সেন, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা ম্যাডাম? আচ্ছা, আমাদের সমস্ত পেপারস আপনার কাছে আছে, আই মিন আছে তো? আমি একটা কথা জানতে এখানে এসেছি। আসল ফাইলটা কোথায়? আসল ফাইল? কোন আসল ফাইল? যে ফাইলে আসল উইলটা আছে। অজিতের কি খবর, টিপ সই দিয়েছে? অশোক সেন তো কাঁচা কাজ করে না ম্যাডাম, মাঝে মধ্যেই বিবেক জেগে উঠে, তখনই আমায় ফোন করে যে ওইসব কিছুই চায় না। খুব সাবধান মিস্টার সেন। কিছু করতে পারবে না, ওরও জানতে আমি ওর টিপ ছাপ নিয়ে রেখেছি। তারপর গায়ে আমি হাত তুলছি, নির্বাসন হলে আমার হোক, দিদি তো কোনো দোষ করেনি। আপনি দুপুর থেকে মিস করেন না বর্তমানে? আপনি এখনো ভালোবাসেন তাই না? না, আমি ওকে ভালোবাসি না। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নূপুর দিকে এখনো ভালোবাসেন, আর যদি নাই বাসতেন তাহলে এই মেয়েটাকে দিয়ে সারা দুপুর রান্না করাতে পারতেন না, নাই নূপুর দির আইবুড়ো ভাতে ওকে জোর করে নিয়ে যেতেন। ঝুম দেখলে আমার গা চলে যাচ্ছে। আর এদিকে এদিকে আমার পুরো পরিবারকে চিতায় তোলার ব্যবস্থা করছে ওই নূপুর দির হবু বর আদিত্য। আজ আমি এখানে কিছু ফুটেজ দেখাবো। অভিযোগটা যখন আমার বিরুদ্ধে উঠেছে তখন প্রমাণ করার দায়ও শুধু আমার। কি রে কথা, সেদিনের ফুটেজ টুটেজ দেখাবে না কি রে? তাই তো মনে হচ্ছে দিদি ভাই, তাহলে তো আমরা ধরা পড়ে যাবো নাকি? আমার মিষ্টি বউয়ের মিষ্টি রক্ত খেতে এসে সারা রাত পাক খেয়ে ঘুরতে ঘুরতে ওমা ওমা করে কোমায় চলে যায়। হা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 হ
ভিজছে কাক, আয়না থাক দেখুক তোমায়।